আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী করেছে এ ব্যাপারে কথা না বলাটা সঠিক হবে। যেমন তিনি 2013 সালে 3রা মে বলেছিলেন কুনাল চোর, টুম্পাই চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর, কথাগুলো মুখ্যমন্ত্রী বলেছিলেন। আচ্ছা, অন্য কোন নেতার নাম কেন বলেননি? এই কয়েকজন নেতার নাম কেন বললেন, নিজের নাম বললেন কেন? অপরাধ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে বিষয়টা নির্দিষ্টভাবে চাপা দেওয়া একান্ত প্রয়োজন, সেই বিষয়ের উপর অজান্তে গুরুত্ব পড়ে যায়। মনস্তাত্ত্বিকরা সেভাবে ব্যাখ্যা করে। এখন যিনি সততার প্রতীক হিসাবে সব জায়গায় ঘুরে বেড়ান, যদি কোনো সভায় যান, সভাতে একটা ম্যান হাইট একটা কাট আউট থাকে এবং পেছনের স্ক্রিনে ম্যান হাইট ছবি থাকে, মানে থাকতো, এখন নেই, দেখতে পাচ্ছি, থাকতো, সততার প্রতীক উপরে দেখা থাকতো, নিচে সততার প্রতীক দেখা থাকতো, সেই সততার প্রতীক 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে নিজের ছবি, নিজের আঁকা ছবি কত টাকায় বিক্রি করেছেন, কার কার কাছে বিক্রি করেছেন সেটা বলতে বাধা কোথায়? আমরা তার বিরুদ্ধে অনেক প্রচার করেছি। 1992 সালে যেসব কাণ্ড কারখানা হয়েছিল তার বিরুদ্ধে আমরা তো প্রচার করেছি। আজকে যার কথা বলছেন যে অনেক মামলা রয়েছে, তার এইসব কাণ্ড কারখানা, মানবতা বিরোধী কাণ্ড কারখানা, সাম্প্রদায়িক জড়িত, তার মুখোশ উন্মোচন করার জন্য আমরা তো অনেক কর্মসূচি করেছি। এই বাংলাতে আমরা মানে 1 কোটির উপরেতে অর্থ সংগ্রহ করেছিলাম ওই সমস্ত দুর্দশাগ্রস্ত গরিব মানুষ যাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের অর্থনৈতিক দিক থেকে যদি কিছুটা সাহায্য করা যায়, তাদের বাড়িঘর রিপেয়ার করা, ইলেকট্রিকের লাইন পুড়ে গিয়েছিল, আমার নিজের মনে আছে, আমি নিজেও গিয়েছিলাম, তার আগে সোমনাথ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলাম, তিনি লিস্ট করে নিয়ে এসেছিলেন, সেটা তার লিস্টটাই ছিল 98 লক্ষ টাকা। একবারে ওখানে সড়ক মিলে যে সব যারা করেছিল, বিভিন্ন সংস্থা, সোশ্যাল অর্গানাইজেশন যারা করেছিল তাদের সঙ্গে কথা বলেছেন, সোমনাথটা লিস্ট নিয়ে আমাকে দিলেন এবং তারপর তদ অনুযায়ী টাকা পাঠানো হলো মানুষের সাহায্যে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন চিঠি আমরা দেখিনি সংস্থার প্রতিবাদ। আর সেই যে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছিল গুজরাটে, তারপর যখন তিনি জয়ী হলেন, দাঙ্গার যার হাত রক্তাক্ত ছিল তিনি জয়ী হলেন, আমাদের রাজ্য থেকে একেবারে সঙ্গে সঙ্গে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য থেকে নির্বাচনে জেতার জন্য অভিনন্দন বার্তা এবং পুষ্পস্তবক
তার হাতে পৌঁছানো হয়েছিল। বলেছিলেন আজকে তৃণমূল নেত্রী, তিনি এখন বলছেন যে অনেক মামলা রয়েছে। তাহলে তখন তো মামলা তখনও ছিল, মামলা তো তখনই শুরু হয়েছে। তাহলে এটাকে বলতে হবে তখন ওনার বোধোদয় ছিল না, এখন বোধোদয় হয়েছে। তখন কি উনি মায়ের বলেছিলেন তা তো না, এখন তার বোধোদয় হওয়ার জন্য বলছেন, কিচ্ছু মেলে না। আমি অনুরোধ করব বাংলার জনগণ অনেক কিছু দেখছে, অনেক কিছু শুনছে। রাজ্যে এটাও বলেছেন রাজ্যে এখন অনেক নাকি কাজকর্ম হচ্ছে, আর এই কাজকর্ম হচ্ছে বলে অনেকের নাকি ঈর্ষা হচ্ছে, কাদের ঈর্ষা হচ্ছে একটু বলে দিতেই পারতেন, কাদের ঈর্ষা হচ্ছে, কাদের ঈর্ষা হচ্ছে সেটা বলেন। সরকার নাকি খুব কাজ করছে,